হ্যাঁ, যদি ওয়েদার ঠিক থাকে তো ওখান থেকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আমরা মার্কেটিং করতে পারি। প্রথমের দিকে আপনার প্রায় 1200-1500 টাকা কেজি। হ্যাঁ, কেলি কেজি ছিল 1200-1500 টাকা কেজি খুচরো। হ্যাঁ, বাজারে নেক্সট ইয়ারে যে নতুন চারা লাগানোর কস্টিং কস্টটা ওটা একদম কমে যাচ্ছে, তাহলে আমাদের প্রফিট মুখটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ফাইন্যান্সিয়াল দিকতে তো বলতে পারবো না, ওটা তো সব নিজস্ব ব্যাপার। টেকনিক্যালি দিকটা যেগুলো আছে এগুলোর দিকে আমি আছি। ভেরি গুড মর্নিং গাইজ, আজকের নতুন ব্লগে সুভাষিস আমার সঙ্গে আছে, আর আজকের ব্লগটা টোটালটাই বিজনেস রিলেটেড এবং বিজনেস আইডিয়ার উপর। নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে আসছি, বর্তমান আপনাদের নিয়ে যাব সেই বাগানে যেখানে আগে ড্রাগন ফ্রুটের একটা ভিডিও বানিয়েছিলাম, এবং তার সঙ্গে এটাও বলেছিলাম সেই বাগানের এক সাইডে স্ট্রবেরি চাষ হয়। এই স্ট্রবেরি চাষ করে এখানকার চাষি সুব্রত মহেশবাবু আজকে সমস্ত কৃষকদের কাছে নিজেকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ড্রাগন ফ্রুটের উপর, এবং সুব্রতবাবুর কাছ থেকে একটা তথ্য আমরা পেয়েছিলাম কিভাবে চাষ করলে সাধারণ চাষিরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন এবং কেমনভাবে চাষ করবেন। কিন্তু স্ট্রবেরিতে কি উনি কীভাবে সফল হয়েছেন সেটা আমার জানা ছিল না। তো আজকে সুব্রতবাবুর কাছ থেকে জেনে নেব যে এই স্ট্রবেরিতে কীভাবে সফল হয়েছেন। আমি চাইছি যে চাষিদেরকে কিছু তথ্য দিন যাতে চাষিরা আগ্রহী হয় এই স্ট্রবেরি চাষের উপর। তো এই স্ট্রবেরিটা শুরু করেছিলাম প্রায় 7 থেকে 8 বছর আগে, যেহেতু ড্রাগনের সম্পর্কে কিছু বলেছিলাম আপনাদের চ্যানেলে, এবং এটা আজকে স্ট্রবেরিটা নিয়ে যেটা বলছি, স্ট্রবেরিটা একটু অন্যরকম ড্রাগনের থেকে। এটা হচ্ছে আপনার মানে ওটা যেমন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর এটা কিন্তু ওয়ান টাইম না, ঠিক উল্টো। ওটা গ্রীষ্মকালীন আর এটা হচ্ছে আপনার শীতকালীন। তো এটাকে আপনারা ফার্স্টে লাগানোর টাইম সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগাতে হয়, এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে লাগানো কমপ্লিট করতে হবে। লাগালে এবং জানুয়ারি থেকে আমাদের প্রোডাকশন শুরু হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস আমরা প্রোডাকশনটা পাই। আর এটা আবার ওটা যেমন ওয়েদার উপরে অতটা নির্ভরশীল না, স্ট্রবেরিটা পুরোটাই ওয়েদারের উপরে নির্ভরশীল। বিঘেতে প্রায় মানে 50 ডিসমিলের বিঘেতে প্রায় 3.5 থেকে 4.5 লাখ টাকা আমাদের খরচা হয়ে যায় চারা নিয়ে। তার 70 থেকে 80% খরচা থাকে চারা, বাকিটা এবার আপনার পরিচর্যা, ওষুধপত্র, খোলটোল এইসব সার টার নিয়ে বাকিটা খরচা থাকে, যেটা আমাদের মার্কেটিং হয়ে যায়। যদি ওয়েদার ঠিক থাকে তো ওখান থেকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আমরা মার্কেটিং করতে পারি। এটা খরচা বাদে, খরচা বাদে না, টোটাল 5-6 লাখ টাকা মার্কেটিং করবো, 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা ছেড়ে দিন, তাহলে আমার 2.5-3 লাখ টাকা প্রফিট থাকছে। এটা হচ্ছে স্ট্রবেরি প্রফিট, আর এটা টোটাল আপনার 6-7 মাসের মধ্যে কমপ্লিট, আবার পরের বছর আবার লাগাতে হবে, আবার হবে। এটা একটা হলো চাষের দিক, এটা আবার দুটো দিক আছে, একটা হচ্ছে আপনার চাষ আর একটা আছে আপনার চারা। এটা গেলো চাষ, আর চারা করতে গেলে আগে আপনাকে গাছ বাঁচাতে শিখতে হবে, ওইটাই দিতে হবে, শেড নেট করতে হবে ওকে গ্রীষ্মকালে বাঁচিয়ে রাখার জন্য। আবার বর্ষাকালে আবার একটা পলি হাউস একটা দরকার, যেখানে আবার বর্ষাকালে ওখানে ওকে রাখার জন্য। তো ওই দিকটা পুরো চারার পারপাসে, আর এদিকটা পুরো ফলের পাশে। ফলটা আপনার ওপেনে হবে, কিন্তু আপনার চারার জন্য একটা শেডনেট হাউস আর একটা পলি হাউস দুটোই লাগবে, হলে আপনার চারাটা তৈরি করা যাবে। তো যদি চারার তৈরি করতে শিখতে পারা যায়, এবং চারাটা যদি তৈরি করে নিতে পারি, যে কোনো চাষি যদি করে নিতে পারে, সেখানে কিন্তু আমাদের যে ব্যয়টা ছিল 70-80% চারার পেছনে, যেখানে চারার খরচা আমরা 70-80% যেটা চারার খরচা বলা হয়েছিল, ওটা আমাদের নেমে গিয়ে 20-15% নেমে চলে আসবে। যেহেতু নিজের চারা থাকা মানে তখন ওটা আমার চারা টোটাল যে কস্টটা, মানে নেক্সট ইয়ারে যে নতুন চারা লাগানোর কস্টটা ওটা একদম কমে যাচ্ছে, তাহলে আমাদের প্রফিট মুখটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। স্ট্রবেরির বাজার একটা ফিক্সড থাকে, ওই অন্যান্যর মতন অতটা ওঠা পড়া হয় না। তবু এই বছর কী হয়েছে, লকডাউনের জন্য প্লেন ট্রেনগুলো ঠিকঠাক না চলার জন্য, যেগুলো আমাদের পুনার থেকে যেসব স্ট্রবেরি আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে আসে সেগুলো আসছে না আসার জন্য এবছর বাজারটা অনেকটা একটু হাই ছিল, এখনও আছে আর কি। এবছর কত করে ফল বিক্রি করেছেন?
এবছর স্টার্ট হয়েছে 350-400 টাকা থেকে, মানে পাইকারি 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 না সবই পাইকারি, খুচরো না, কারণ আমাদের বাজারে খুচরো কততে বিক্রি হচ্ছে? বাজারে কোনো ঠিক নেই, প্রথমের দিকে আপনার প্রায় 1200-1500 টাকা কেজি। হ্যাঁ, কেলি কেজি কেজি ছিল 1200-1500 টাকা কেজি খুচরো। ওইদার থেকে আর একটু বাঁচার জন্য একটা ভ্যারাইটি নিয়ে চাষ করলে হবে না, আপাতত গোটা 2-3-4-5-6 ভ্যারাইটি নিয়ে চাষ করতে হবে, যেখানে আমার একটু বেশি ভ্যারাইটিগুলো কালেক্ট করা আছে। তো ওই ভ্যারাইটিগুলো থাকলে কী হয়, অনেকগুলো বৃষ্টিটাকে অনেকটা টেক বজায় করে অনেকগুলো ভ্যারাইটি। তো সেখানে কী কী ভ্যারাইটি আছে স্ট্রবেরি? আমার মেন আছে সুইট চার্লি, এছাড়াও আছে, সুইট চার্লিটাই বেশি আছে, এছাড়া আছে আপনার ফার্ন, ক্যামারোজা, ফেস্টিভ্যাল, উইন্টার ডন, আর আপনার নোবিলা, এইগুলো তো আছে, আরও আছে কিছু সান অ্যান্ডারসন, সুইট সানসেশন, এরকম করে আরও প্রায় 10-12 রকম। ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের সঙ্গে কি ম্যাচ, মানে হ্যাঁ সবগুলোই হচ্ছে, কিন্তু কিছু কিছু আছে এক এক বছর হয়ে যায়, এক বছর ওয়েদার স্যুট হয় না, এক এক বছর। যেমন এই বছর যে ওয়েদারটা ছিল, কিছু ভ্যারাইটির একদম খুব খুব সুন্দর ওয়েদার ছিল, আবার কিছু ভ্যারাইটি তার গাছটা বাঁচতেই চাইছে না, এরকম হয়। এই জন্য 4-5টা ভ্যারাইটি থাকলে কোন ভ্যারাইটিটা সবথেকে বেশি ফল দিয়ে? দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সুইট চার্লি সবথেকে বেস্ট। আচ্ছা, সুইট চার্লি সবথেকে বেস্ট এ পর্যন্ত, যেটা এতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করার পর যেটা দেখছি আর কি। বাকিগুলো ঠিক আছে, কোনো বছর হয় কোনো বছর হয় না, ওয়েদারটা সব যে বছর যেমন থাকে সেরকম হয়ে যায়। এবার বাকিগুলো থাকলে কী হয়, যে বছর হলো সে বছর একদম অনেক লাভের মুখ দেখা যায়। এই আমরা আরও একটা জিনিস জেনে নেবো সুব্রতবাবু, যে এই স্ট্রবেরি গাছ লাগাতে গেলে আমি যতদূর শুনেছি যে এই স্ট্রবেরি গাছে নাকি অনেক রকম রোগ প্রতিরোধ রোগের ব্যাপার থাকে, যেরকম কি অনেক সময় স্ট্রবেরি গাছ অনেকে লাগায় কিন্তু লাগানোর কিছুদিনের পরে মরে যায়, এই ব্যাপারে অনেকের কোশ্চেন থাকে, আমারও কোশ্চেন, আমি দু একটা লাগিয়েছি কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি, এর সলিউশন কী হতে পারে? দেখুন, এটা হচ্ছে, এক হচ্ছে আমাদের মাটি, যারা মাটিতে করছে মাটি, বা টপে যারা করছে, তারা টপে করা মানে তো তাই তো মিডিয়াম, মানে সেই মাটির দিকেই চলে যাচ্ছে, এইগুলো তৈরিটাই হচ্ছে মেন। আরেকটা হচ্ছে চারা, আগে মাটি তারপর হচ্ছে চারা। এবার মাটিটা হচ্ছে আমাদের যেগুলো যারা এমনি মাটিতে বানা, মানে একদম মাটিতে করবে, তাদেরকে মাটিটাকে ভালোভাবে আগে শোধন করে নিতে হবে চুন দিয়ে, বা এবং মাটিটাকে ভালো করে তার আগে গিরসেতে ভালো করে মেরে নিতে হবে, রোদ খায় উলট পালট করে হাল করে ভালো করে মেরে নিতে হবে, চুন দিতে হবে, চুন দিয়ে তারপর এবং খুব খুব পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিতে হবে, যেটা মেন। এবং গোবরটা যদি প্রচুর পরিমাণে দেওয়া যায়, এর যা দূষিত অদূষিত যা আছে সবটা কেটে যাবে এবং অনেকটাই এর উপযুক্ত হয়ে যাবে স্ট্রবেরি চাষের জন্য। এবং আরেকটা যেটা টবে ক্ষেত্রেও সেইটা, টবে যেই যেভাবে মাটি তৈরি করার যে প্রসেস আছে সেইভাবে কিন্তু মাটিটা তৈরি যদি ঠিকঠাক আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই অনেকটাই হচ্ছে ওই সমস্যাগুলো হয় না। আর আরেকটা যেটা হয়, আরেকটা যেটা হচ্ছে চারা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে আমার কাছেও আসে, যেটা শুনেছি, মানে ওদের আরও যারা আছে তাদের কাছে শুনেছি, যে ভ্যারাইটির জন্য কিছু আছে ভ্যারাইটি যেগুলো হচ্ছে কেউ জানেই না চিনেই না, সেই সব ভ্যারাইটিগুলো লাগিয়ে দিলেই কিন্তু ওই যে হবে কি না এরকম কোনো গ্যারেন্টি থাকে না। ম্যাক্সিমামগুলো হয় মাটিযুক্ত ভ্যারাইটির জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো সুটেবল সেই সব যদি ভ্যারাইটিগুলো আমরা যদি ঠিকঠাক জায়গা থেকে নিতে পারি এবং সেই ভ্যারাইটিটা যেটা চাই সেটাই যদি আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু এতটা সমস্যা হয় না। আর বাকি যেগুলো ওয়েদারের জন্য যেগুলো হয় সেগুলো কোনো ওষুধ মেডিসিন কিছুতেও কাটবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো ঘটে সেগুলো কিন্তু আমাদের এই মাটিযুক্ত চারার জন্য ঘটে। এবার আমাদের মাঝখানে কী করতে হয়, যেমন যে মাঝে যেমন গাছটা কী খাওয়ার দেবো না দেবো, এর হচ্ছে মেন তো আমার বললাম যেটা গোবর সার বা কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট, এটা হচ্ছে মেন। তো মাটির তৈরির সময় আমাকে যতটা পারি ততটা দিতে, যদি পুরোটাই দিই কোনো অসুবিধা নেই তাতে আরও ভালো। এবং এর সাথে আমাকে এবার পরে যখন শেকড়টা নিয়ে নেবে আর 10-15 দিন পর, আপনার যেটা সর্ষে খোল আছে সেটা খুব অল্প পরিমাণে পুচি পুচি গড়ায় দিতে হবে, 3-4 দিন 5 দিন ছাড়া ছাড়া, গাছটা গ্রোথ প্রথম দিকে একটু ঘন ঘন, তারপর দিকে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে নিতে হবে। এটা খোলটা গেল, এরপরে আপনাকে বিভিন্ন ওয়েদার তো আমাদের তো ওয়েদার চেঞ্জ হয়, এর জন্য কিছু ফাঙ্গাসাইড আর কিছু ব্যাকটেরিয়া নাশক এইগুলো কিছু দিয়ে রাখতে হবে, জাস্ট যাতে না লাগে এর জন্যই। এবার এগুলো আছে অনেক কিছু, অ্যামিস্টার, ক্যাপরিয়েটো এইসব আছে, কিন্তু যে এখন খুব বেশি পরিমাণে কমার্শিয়াল করা যাবে তখন এগুলো একটু দামও বেশি এবং বড়ো ফাইল কিনতে হয়, বেশি হলে তখন ঠিক আছে এগুলো তখন কেনা যাবে, কিন্তু যদি অল্প স্বল্প লাগানো যায় তখন কিন্তু এগুলো নেওয়া খুব
কষ্টকর হয়ে পড়ে, তখন আমরা ওই ম্যানকোজেব আর কার্বনজাইম যেগুলো আছে এইগুলোকে মিক্সচার করে আমরা দিলেও অনেকটাই কাজ হয়। আমি আর একটা জিনিস শুনেছিলাম যে স্ট্রবেরি গাছ নাকি জলের উপরেও কিছু ডিপেন্ড থাকে, মানে স্ট্রবেরি জল দেওয়ার কাছেও কিছুটা একটা ব্যাপার থাকে, জল যদি নাকি বেশি হয়ে গেলে জলের একটা ব্যাপার থাকে, তো জলের ব্যাপারটা যদি বলেন অনেকে জানতে চায়। হুম, স্ট্রবেরি এইরকমই, জল না পেলেও মরে যাবে, কম হলেও মরবে, আবার বেশি হলেও মরবে, স্ট্রবেরিটা এইরকমই। এমন ওকে জলটা দিতে হবে যাতে একদম ভেজে যেন না জল না দাঁড়িয়ে যায়, আবার এতটাই কম দিতে হবে যাতে একদম শুকনো হয়ে সাদা না হয়ে যায়, এইরকম জলটা দিতে হবে। তো ওই একদম শুকনো হয়ে সাদা হয়ে গেলেও গাছ মরবে, আবার যদি খুব ঝ্যাপঝ্যাপ করে জল যদি দাঁড়িয়ে যায় চপচপ করতে থাকে গ্যাস হয়ে যাবে তখন মাটি, তখনও ব্যাকটেরিয়া অ্যাটাক হয়ে গাছ মারা যাবে। যদি এরকম কোনো কন্ডিশন হয় যে অতিরিক্ত জলের কারণে গাছে পচন ক্রিয়া চলে এসছে, মানে হালকা হালকা গাছটা একটু অন্যরকম হয়েছে, তো সেই সময় কি কোনো ওষুধ স্প্রে করলে কি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে এমন কোনো ওষুধ? তখন তো আগে জল দেওয়া বন্ধ করতে হবে, এবং বন্ধ করে কিছু আপনার ওই শেকড়ের জন্য কিছু ওষুধ দিতে হবে। মোটামুটি এবছর স্ট্রবেরি চাষ করে মানে কত টাকাখানি প্রফিট হতে পারে, মানে হয়েছে এই পর্যন্ত? না এখনও তো চলছে, হিসেব টিসেব তো এখনও হয়নি। না লোকে ইন্টারেস্টেড, কারণ ড্রাগন ফ্রুটে যে এস্টিমেট দেখিয়েছেন তো অনেক লোকই টেনশনে পড়ে গেছে, মানে ভাবতে ভাবতেই পুরো ভিডিওটা দেখে নিয়েছেন। তো অ্যাকচুয়ালি বাস্তব, কারণ উনি যে ক্যালকুলেশন দিয়েছেন, যদি কেউ সত্যিকারে ভেবে থাকেন বা নিজে থেকেও যদি ক্যালকুলেশন করেন ঠিকঠাক করে, তো অবশ্যই ওটা বাস্তব সম্ভব। ওখান থেকে এখন পর্যন্ত প্রায় 5.5 লাখ টাকার মতন বেচাকেনা হয়ে গেছে, এখনও প্রায় 15-20 দিন আছে। 15-20 দিন? হ্যাঁ, বৃষ্টি না হলে 15-20 দিন এখনও চলবে, তো ওখানে হয়তো 6-এর কাছে চলে যেতে পারে, 6-এর বেশি গেলেও যেতে পারে। হ্যাঁ যেতে পারে, 6 লাখ টাকা। আচ্ছা আর একটা জিনিস, যারা চাষিরা ধরুন স্ট্রবেরি চাষ করলো, এবারে সব কিছু মাটি জল খাবার সব কিছু পরিচর্যা বা ঠিকঠাক চারা যদি সেরকম লাগে ভালো ফলন এলো, কিন্তু এই ফলন আসার পরে এই ফলটাকে মার্কেট করবে কোথায়, এর কি ব্যবস্থা আছে, সেরকম সরকারিভাবে কোনো ব্যবস্থা আছে না নিজেকে মার্কেট তৈরি করতে? না সরকারিভাবে বলতে ওই যেগুলো আপনার কিছু কি বলে গো স্টোর, না না সরকারি ওই যে আপনার বিভিন্ন জেলার শহরগুলোতে কি বলে বলো কি বাংলা স্টল করে দিচ্ছে, না কি বাংলা যে খাদ্য বাংলা, না হলে মার্কেট কোথায় করবে যদি সরকারি ব্যবস্থা না থাকে? সরকারি ব্যবস্থা ছাড়ুন, এমনি যদি আমরা চাষ করে, যদি আগে তো লোক জানছিলই না স্ট্রবেরি, যখন প্রায় 8-10 বছর আগে, যখন 8 বছর আগে যখন করি তখন স্ট্রবেরি জানছিলই না, এখন তো অনেক আপনার লোকাল মার্কেটেও অনেক জেনে গেছে, বা এমনিও অ্যাড ফ্যাড হয়ে টিভিতে বা এই আপনার এইসব সোশ্যাল মিডিয়াগুলো তো অনেক অনেক জেনে গেছে মানে অনেকটাই জেনে গেছে, আগে কেমন খেতে হবে কী করতে হবে কিছুই জানছিলো না, বেশি সব জিজ্ঞাসা করতো। তো এটা হচ্ছে মেন হচ্ছে আপনার যেগুলো সুপার শপ আছে ওগুলোতে, এবং শপিং মলে যেগুলো বিগ বাজার, আর আপনার কিছু দোকান ফলের দোকান থাকে যারা খুব ড্রাই ফ্রুট টুটগুলো রাখে, কিউই টিউ রাখে, অ্যাভোকাডো ফটো বেশ একটু বিদেশি ফল রাখে, ওদের ওখানে সহজেই চলে যাবে, মানে ওরা বেচতেই পারবে বা ওখানে বিক্রিও হয়, ওরা বিক্রি করতেছে, বিক্রি হয় না ওরা বিক্রি করতেছে। এছাড়া আমাদের এমনি কলকাতাতে তো আছে, বেশি করতে গেলে আপনাকে কলকাতাতে যেতে হবে, কলকাতা মার্কেটে যেতে হবে। আচ্ছা কোনো চাষি যদি কোনো সহযোগিতা চায় আপনার কাছ থেকে, ধরুন মাটি তৈরি করার আগে সে প্রফেশনালি জিনিসটা কমার্শিয়ালি যখন চাষ করবে, কোনো চাষি যদি আপনার কাছ থেকে যদি ভালো চারাটা বা ভালো সাজেশান চায়, অবশ্যই আপনার কাছ থেকে কি হেল্প পেতে পারে? হেল্প পেতে পারে না, হেল্প করতেছি এবং প্রায় 6-7 বছর ধরে হেল্প করেই যাচ্ছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি একান্তভাবে ইচ্ছুক থাকে তো তার জন্য আছি আমি। তো কোন দিক থেকে সাপোর্ট পাওয়া যাবে? দেখুন ফাইন্যান্সিয়াল দিকতে তো বলতে পারবো না, ওটা তো সব নিজস্ব ব্যাপার, টেকনিক্যালি দিকটা যেগুলো আছে এগুলোর দিকে আমি আছি। সুব্রতদার সঙ্গে এতক্ষণ ধরে কথা বললাম এবং স্ট্রবেরি সম্বন্ধে কিছু আলোচনা করলাম, আশা করি আপনাদের ওই ডিটেলসগুলো আপনাদের হেল্প করবে নতুন এই ফলের চাষের জন্য বা মার্কেট কীভাবে করবেন সমস্ত ডিটেলস। যদি কমার্শিয়ালি সত্যিকারে যদি আপনারা নিজেরা সিরিয়াস থাকেন নতুনভাবে ব্যবসা কমার্শিয়ালি চাষ করার জন্য, তাহলে অবশ্যই সুব্রতদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে সুব্রতদার একটা রিকোয়েস্ট, কারণ ড্রাগন ফ্রুটে যেভাবে
সবাই ওনাকে এত পরিমাণ বিরক্ত করেছেন, এত পরিমাণ, লাস্টে আমাকে বলছেন যে আমার ফোন নাম্বার দেবে না ভাই। অনেকে আছেন যারা রাতে ঘুমোতে যাচ্ছেন অথচ ফোন, দাদা আমার ড্রাগন ফুটের একটু আইডিয়াটা জানার দরকার ছিল। অবশ্য আমার নাম্বারটাও দেওয়া ছিল, আমাকেও অনেকে ফোন করেছে রাত 12টার সময়। এরমভাবে করবেন না, কারণ ব্যবসা ব্যবসার জায়গা, তার বাদ বাকি সময়টা থাকে নিজের জন্য। তো স্ট্রবেরির জন্য দাদা উৎসাহী এবং উৎসাহ করবেন, উৎসাহ দেবেন সবাইকে, এবং যত রকম সাপোর্ট লাগে ফিনান্সিয়াল বাদে, অবশ্য টাকাটা উনি দিতে পারবেন না, আর সব কিছু দেবেন, সোজা কথা, ওনার পারিশ্রমিকটা দিয়ে দেবেন, কিছু থাকে সেটা প্রত্যেকেরই থাকে, এটা বিজনেস ওনার। তো যত রকম সাপোর্ট লাগে, তো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা সত্যিকারে খুব কমার্শিয়ালি চাষ করতে চান, ওনারাই যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ব্লগ, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ইনার যদি ড্রাগন ফুটের যদি ভিডিও না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বাটন, এই ডেসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ওই লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আশা করি দেখা যাবে, দেখা হবে, আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। এখনকার মতন নমস্কার।